আসসালামু আলাইকুম, আমন্ত্রণ জানাচ্ছি স্বাধীনবাংলা নিউজ টিভির নিয়মিত সংবাদে। পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি বুকুল আক্তার। ইতি হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলার প্রতিবাদে ফুলবাড়িতে মানববন্ধন। মোহাম্মদ আল হেলাল চৌধুরী ফুলবাড়ি দিনাজপুর থেকে জানান। সুনামগঞ্জের শাল্লা উপজেলার নোয়াগাঁও গ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের বাড়িতে হামলা, ভাঙচুর ও লুটপাটের ঘটনার প্রতিবাদ ও দোষীদের শাস্তির দাবিতে গতকাল মঙ্গলবার মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে। সকাল ১১টায় ফুলবাড়ি কাটাবাড়িস্থ ফুলবাড়ি প্রেস ক্লাবের সম্মুখে পূজা উদযাপন পরিষদ ও হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের যৌথ উদ্যোগে মানববন্ধন ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ঘণ্টাব্যাপী মানববন্ধন শেষে আয়োজিত সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ি শাখা পূজা উদযাপন পরিষদের সদস্য সচিব শ্রী ধীমানচন্দ্র সাহা, যুগ্ম আহ্বায়ক ও পৌর শাখার সাধারণ সম্পাদক শ্রী আনন্দ কুমার গুপ্ত, সদস্য শ্রী মহেন্দ্রনাথ সরকার, সদস্য অনিল চন্দ্র সরকার, ফুলবাড়ি শাখা হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদের আহ্বায়ক জয়রাম প্রসাদ প্রমুখ। আমরা সংখ্যালঘু হিসেবে বাংলাদেশে আখ্যায়িত হিন্দু সম্প্রদায় আজকে রাস্তায় কিন্তু দাঁড়িয়েছি, রাত্রে আমরা বল সরে গেলাম, এটা তো হতে পারে না। আমি সদাকাল সরকার বাহাদুর। এখনকার মতো সংবাদ এ পর্যন্তই, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। আমাদের সংবাদটি যদি আপনাদের ভালো লাগে তবে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন, এবং আমাদের চ্যানেলে যদি আপনি নতুন যুক্ত হয়ে থাকেন তবে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।